দুধের বাবাকে নাকি বিনা অপরাধে আটকে রেখেছে পুলিশ আর তাই দীর্ঘক্ষণ ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পরিবারের লোকজন ও মহিলারা জানা গিয়েছে আটক ব্যক্তি পেশায় একজন পাথর ব্যবসায়ী শুক্রবার পনেরোই নভেম্বর থানা সংলগ্ন এলাকায় ছোট্ট সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি অভিযোগ ওই সময় তিনি নাকি নেশা জাতীয় সামগ্রী বিক্রি করছিলেন এরপরেই ওই ছোট্ট সন্তান সহ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এদিকে এই ঘটনা জানাজানি হতেই থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় আটক ব্যক্তির পরিবারের সদস্য ও মহিলারা তাদের অভিযোগ বিনা অপরাধেই নাকি ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ রাতের দিকে ওই সন্তানকে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হলেও ছাড়া হয়নি আটক ব্যক্তিকে পরিবারের লোকজনের অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই কার্যত বিনা অপরাধে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ প্রতিবাদে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকায় আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম তিনি নলহাটির এগারো নম্বর ওয়ার্ডের পিরান পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে প্রসঙ্গত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বারবার পুলিশকে মানবিক হতে বলেছেন সেইখানে একটি দুধের সন্তান সহ ব্যক্তিকে এভাবে আটক করার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এ বিষয়ে জাহানারা বেগম আটক ব্যক্তির যিনি স্ত্রী তিনি কি বলছেন আমরা শুনব এই বাচ্চা নিয়ে কালকে এখানে ওষুধ কেস ছিল নিয়ে দাদাদের গাড়ি ধরেছেন সব গল্প করছিল অত হঠাৎ বললো তোর নাম সাইদুল তো বললো হ্যাঁ আমার নাম সাইদুল বলছে তোকে তোকে আটক করা হবে বললো কেন স্যার কিসের জন্য আমাকে আটক করা হবে তো বলছে তোর কোনো কারণ আছে তার জন্য তোকে আটক করা হবে এটা বলছে এটা রঞ্জিত স্যার বলছে বলেছে কি বলে পার্থ স্যার বলেছে বলেছে বড় বাবুর আদেশ তোকে আটক করতে হবে তো বলছে আমার অপরাধটা কি বলবেন তো তো বলছে স্যারই এসে বলবে তাহলে আমার এতটুকু বাচ্চা এতটুকু বাচ্চা নিয়ে অ্যারেস্ট করার কি কোনো আইন আছে আপনারা বলেন

গোটা লোক বলছে ওই সব কাজ করে না দুটো গাড়ি আছে গাড়ির জন্য সব সময় রোডে পড়ে থাকে সব লোকে জানে আপনারা তদন্ত করেন আমরা এর বিচার চাই আর ব্যক্তির মা কি বলছেন শুনবো আমরা আমার ছেলে ধরেন এখানে থানার এখানে এসেছিল বাচ্চাকে নিয়ে নিয়ে ধরেন আমার বাচ্চাকে নিয়ে তাহলে থানার বাবু বলেছে কি তোর নাম সৈদুল তো বলে আছে হ্যাঁ তখন বলে আছে তোকে বড়বাবু ডেকে আছে নিসার ও বড়বাবু ডেকে আছে বলি মোটর সাইকেল আছে ছেলেটাকে নিয়ে বাবুরা মোটর সাইকেলটাকে আমার ভরে ছেলে আমাকে ফোন করছে আমি নামাজ তখন বলছে মা তুমি থানাতে এসো তো মির্জাহানকে নিয়ে যাবা আমাকে থানাতে লোক আপ করেছে কিসের জন্য তা বলছে না বাবুরা তাই যদি আমি তাড়াতাড়ি এলাম তাড়াতাড়ি আসার পরে এবার ছেলেটাকে আমার একটা বহিন পুকে দিলে ছেলেটা নিয়ে গেল আমি আছি যে বাবু ধরিয়াছিল এ বাবুটার নাম কি মনে পড়ছে না আমার সেই বাবু মনে করেন গোটাই রঞ্জিত বাবু গোটাই মোটরসাইকেল সাজ করলে গোটার বডি সাজ করলে কিছু পেলে না স্যার কিছু পেলে না তারপরে বলছে কি আমরা সন্দেহভাবে নিয়ে এসেছি তা আমরা কে ভরে ভরেছে আপনাকে কিসের জন্য কোন কে ক্লেম জানালছে সেটা আমাদেরকে বলেন তাই বলছি তা বলছে না এটা বলা হবে না এটা জটিল লোকে ভরে আছে তা আমরা জানি না তা আমাদেরকে একটু পার্সোনাই বলেন তাহলে আমরা বুঝতে পারবো কিন্তু কোনো মতেই বলছে না তখন এবার আমাদেরকে বললে কি বড়বাবুর হাতের কেস ওই যে বাবু ধরে নিয়ে আসছে বাবু ছেড়ে দিবে আমরা এইখানে দেড়টা পর্যন্ত থানাতে আছি তারপরে আর বাবুর হাতে দিচ্ছে আর এক বাবু বলছে কি হ্যাঁ তারপরে নিয়ে এবার বুঝে কি না আজকে হবে না চালান হবে তাহলে চালান দিবেন তো কোন কারণে চালান দিবে চালান দিবেন তা কোন কারণে দিবেন তো কারণ দেখাবেন তা বলছে আপনার ছেলে ই বিচে সিরাপ বিচে তা সিরাপ বিচে বললে তো হবে না আপনি কি প্রমাণ পেলেন তা বলছে না প্রমাণ পেয়ে নি সন্ধ্যের ওপরে আমরা এটা সাজা সাজানো করছি তাহলে এইটা কি সত্যি বলেন হ্যাঁ আমার ছেলেও বলছে কি আপনাদের হায়ে পা হাতে পাতে পড়ছি আমাকে ছাড়েন নিয়ে আমার গোটা নহাটির লোকের আপনি ই করেন ইনকোয়ারি করেন কি আমি এই জিনিসটা বিক্রি করি কেনে আমি যদি কেউ বলে কি হ্যাঁ বিক্রি করে তো আমি নিজে এসে আপনার কাছে স্যালেন্ডার হয়ে যাব আমার ফোন নম্বরটা নিয়ে নেন তাহলে আর সাথে কী আছে আমি দুটা দারোগার পায়ে পড়লাম দুটো দারোগার পায়ে পড়লাম কি পায়ে পড়ি বললাম কি আমার ছেলেকে ছাড়েন আপনি পায়ে পড়লাম কি ছাড়েন নি তারপরে তারপরে ধরেন আমার ছেলেকে আপনাদের আমি নিজে এসে ভরিয়ে দিব যদি আমার ছেলে যদি এই কাজে থাকে তাহলে এক স্থানীয় বাসিন্দা রবিউল আলম এই ঘটনায় কি বলছেন শুনব আনুমানিক সাড়ে চারটে থেকে পাঁচটা হবে ওই সময় সাইদুল ইসলাম এগারো নম্বর ওয়ার্ড বাড়ি আমারই ওয়ার্ডে বাড়ি তো ওই ছেলেটাকে ওর ওর কোলে বাচ্চা ছিল ও সোদান্তে এসেছিল বাচ্চা তো ওকে কোনো অফিসারে গিয়ে তোর নাম সাইদুল শেখ ওইভাবে ওকে ধরে নিয়ে এসছে হ্যাঁ তো ওর বক্তব্য যে স্যার আমার কিসের জন্য ধরছেন আমাকে একটু বলবেন স্যার কিসের জন্য আপনি ধরছেন তো তখন বলা হয়েছে যে নাকি তো এইভাবে এই মর্মে ধরেছে কিন্তু বাস্তবে সেটা নয় বাস্তবে ওর ট্রাক্টর আছে ছেলেটার বাবা নয় ও ট্রাক্টারের ব্যবসা আছে ট্রাক্টর জন্য হাই রোডে সবসময় ব্যস্ত থাকে নেশা ভাঙ যদি করে থাকে আগে হয়তো কিছুখান করেছে এই ব্যবসা ব্যবসা করে বিক্রি করে সব বাস্তবে কিছু নয় তো আমরা ওদের পরিবারের লোক কান্নাকাটি করছিল সকলে এসছিলো ওদের পাশে ছিলাম আমাদের আমার বক্তব্য নলাটি অফিসার ইনচার্জকে যে যে আপনি এনাকে ধরেছেন যে ছেলেটাকে ধরেছেন ওর কী অপরাধ যে কিসের জন্য ওকে অ্যারেস্ট করা হলো এটা তো পরিবারে জানার অধিকার আছে প্রত্যেক ফ্যামিলির অধিকার আছে আমরা পাশে ছিলাম এখনও কোনো সদত্তর উত্তর পাইনি না 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 কিচ্ছু না ওগুলো তো ফলস সাজানো যারা বিক্রি করে প্রকৃত যারা ব্যবসা করে প্রকৃত তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না দু তিন দিন আগেও আমিও ফোন করেছিলাম অফিসার ইনচার্জকে ডিউটি অফিসার যিনি ছিলেন ওনাগেও ফোন করেছিলাম কোনো সদুত্তর দেয়নি তো আমার বক্তব্য হচ্ছে নেশার বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক পূর্ণ সমর্থন আমরা করব। সহযোগিতা করব সব রকমভাবে প্রশাসনে আর এইভাবে সাধারণ মানুষকে যে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে সাধারণ মানুষকে হয় হ্যারাসমেন্ট করা হচ্ছে এইগুলো যাতে না হয় এটা আমরা বলতে এসেছিলাম অফিস ইনচার্জকে আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন দেখব আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার পুলিশকে মানবিক হতে বলেছেন আর সেই ফলস্বরূপ দেখতে পাওয়া গেছিলো যে জেলা এবং রাজ্য জুড়ে পাড়ায় পাড়ায় পুলিশ ক্যাম্প পাড়ায় পাড়ায় থানা এরকম ধরনের কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে মধ্যেই দেখা গেছিল পুলিশ কিন্তু বিনম্র মানুষের সাথে যোগ স্থাপন করার জন্য বিভিন্ন ক্যাম্পিং অ্যাওয়ারনেস করছিল ঠিক বীরভূমের নলহাটিতে সেই ছবিটি একেবারে পাল্টে গেল উল্টে গেল পুলিশের বিরুদ্ধে পরিবারের তরফ থেকে বিস্ফোরক অভিযোগ পরিবারের সদস্যরা বলছে তাদের সদস্য তার সাইদুল ইসলাম সে তার আড়াই বছরের বাচ্চাকে নিয়ে থানার সংগ্রাম এলাকায় দাঁড়িয়েছিলেন চিকিৎসা করানোর জন্য তার পুত্র চিকিৎসা সেই সময় কয়েকজন সিভিক পুলিশ এবং পুলিশ আসে এবং তাকে বলা হয় যে যে থানার বড়বাবু ডাকছেন ডাকার সাথে সাথেই তাকে বলা হয় যে তিনি হিরোয়েন বা বিভিন্ন মাদকদ্রব্যের সাথে বিক্রির সাথে কারবারির সাথে যুক্ত রয়েছেন ওনাকে ওই মুহূর্তে পুলিশ থানায় লক আটকে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না